আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্বাধীন দেশ টিভির সাপ্তাহিক খবরে। সাথে আছে আমি উবাইদুল কবির খোকন। আপনাদের সবাইকে সরাসরি নিয়ে যাচ্ছি বিস্তারিত খবর। পুরনো গ্লানি বিভেদ আর সংকীর্ণতাকে পেছনে ফেলে নতুন বছরের ইতালিতে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান জানানোর মাধ্যমে বাংলা প্রেস ক্লাব ইতালির প্রতি বছরের মতো এবারও বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব যাপন করা হয়েছে। ইতালি থেকে আমাদের প্রতিনিধি জানান, রোমে আয়োজিত এ অনুষ্ঠানে এনআর বিজয়ী মহিলা অঙ্গন ও ফ্রেন্ডস ক্লাব ছিল সহযোগী সংগঠন। বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি মনোরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং এনআর বিজয়ী এর সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনের পরিচালনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম হক রাজু, বিদায়ী সাধারণ সম্পাদক শাউন আহমেদ ছাড়াও ইতালি বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোট, সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বৈশাখী আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সংগঠনের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান। অনুষ্ঠানে শহীদ স্নিগ্ধা কামরুল প্রেরণা মণ্ডল সহ স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। আগত অতিথিদের নৈশ পুজোয় আপ্যায়ন করেন মহিলা সমাজ কল্যাণ সমিতির নেতারা। 12:01 বৈশাখী সঙ্গীতের মাধ্যমে বাংলা 1423 সালকে বরণ করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।